মাদারীপুরের শিবচরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ মাছ ধরায় 12 জেলেকে 20 দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ইলিশ ক্রয় বিক্রয়ের দায়ে আরও এক জেলে এবং এক ক্রেতাকে জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এবং চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহানুর আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।